আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, একদম সহজ সরলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। পারফেক্ট বেগুনি ও মুচমুচে বেগুনির রেসিপি আমি একদম সহজ সরলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, বেগুনের বেগনি। বেগনি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজকে বেগুন নিয়েছি এবং এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি আধা কাপ মতো বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ বেকিং সোডা। এবার এটাকে মিক্স করে নেবো একটুখানি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে বেসনের মধ্যে কোনো গুটলি না থাকে, এবং ভালো করে বেসনটাকে 5 থেকে 7 মিনিট ফাটিয়ে নেব। বেসনটা কিন্তু 5 থেকে 7 মিনিট ফাটিয়ে নেওয়ার পরে কিন্তু পারফেক্ট বেগুনি মুচমুচে তৈরি হবে। সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভালোভাবে, অন্তত পক্ষে 5 মিনিট আপনারা বেসনটাকে ফাটিয়ে নিন। এবার একটু একটু করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব, না বেশি ঘন হবে না বেশি পাতলা। অনুরোধ রইল এই পর্যায়ে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, অন্তত পক্ষে 2 মিনিট হলেও ভিডিওটা দেখবেন। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এবার আমি ব্যাটারটা নিয়েছি, 1 পিস বেগুন নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডিপ করব। এবং আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছি এবং গরম হালকা গরম করে আমি দিয়ে দিয়েছি। সব বেগনিগুলো কিন্তু আমি এভাবে বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার উল্টে পাল্টে আমি বেগনিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সব বেগনিগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো ছেঁকে একটা প্লেটে তুলে নেব। আমি একই প্রসেসে সব বেগনিগুলো কিন্তু ভেজে নেব। এখন আমি সব বেগনিগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কত অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এবং কেমন হয়েছে আমায় কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।